আচ্ছা, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইলিয়াস হোসেন বলছি। স্টুডেন্ট ম্যানেজমেন্ট টিউটোরিয়াল সিরিজের 15তম পর্বে সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা ভ্যালিডেশনের রেজিস্ট্রেশন ফর্মের ভ্যালিডেশনে এতটুকু ছিলাম, অর্থাৎ এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, এই ভেরিয়েবলটা। তো ভেরিয়েবলটা ক্রিয়েট করে আমরা এখানে শো করিয়েছি। আজকে এই ইরর নামের একটা ক্লাস আমরা করেছি। এই ক্লাসটা আমরা এখানে এখানে একটা সিএসএস ফোল্ডারে আমাদের এসএমএস এর মধ্যে এখানে আমরা একটা সিএসএস ফাইল নিব নতুন করে। এটার নাম দিব স্টাইল ডট সিএসএস। এটা আমরা ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাসে, এবং এখানে আমরা যেটা করব এটা এই রেজিস্টারের মধ্যে এসে আমরা এখানে হেড ট্যাগের মধ্যে, আচ্ছা আমি এটা একটু আগে দিয়ে ফেলেছি, এটা নতুন করে একটা লিঙ্ক দিব যে সিএসএস স্ল্যাশ এরপরে স্টাইল ডট সিএসএস, রিলেশন হচ্ছে স্টাইল শিট। এটা আমরা কানেক্ট করাবো, এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ডট দিয়ে এখানে আমরা যে ক্লাসটা দিয়েছি, কোথায় এটা, এই যে ক্লাসটা আমরা দিয়েছি ইরর, এই ক্লাসটা আমরা এখান থেকে নিয়ে ডট দিয়ে আমরা ক্লাসটা এখানে দিব। দেওয়ার পরে আমরা এইটাকে এখানে দিব কালার, কালার রেড দিব। এরপরে আমরা ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল দিব ইটালিক, ইটালিক দিব, জাস্ট এতটুকু দিলেই হবে। আমরা এই যে স্টাইল ডট সিএসএস নিয়েছি এটাতে আমরা চাইলে আমাদের ম্যানুয়াল কিছু সিএসএস আমরা নিজেরা করতে হবে, করব। তো এখন যদি আমি এই জায়গায় যদি রেজিস্টারে ক্লিক করি, এখানে কোনো মান দেওয়া ছাড়াই, তখন কিন্তু এই জায়গায় দেখাচ্ছে নেম ফিল ইজ রিকোয়ার্ড, এটা ইটালিক বা এবং লাল, এটা হচ্ছে আমাদের সিএসএস থেকে এসেছে আর আমরা এখানে শো করিয়েছি। তো এখন কথা হচ্ছে ভিডিও অনেক লম্বা হবে, তাই আমি এখানে এই মানগুলোকে প্রত্যেকবার বারবার যেগুলোকে ইকো করেছি সেই মানগুলো আমি একটা একটা মান দিব, একটা একটা ভেরিয়েবলে রাখবো, রেখে আমি আপনাদেরকে আবার বলবো যেন ভিডিও লং না হয়। তো আমি এবার ইমেলটা, ইমেল ইরর, পাস ইরর এবং সি পাস ইরর, এরপরে পাসওয়ার্ড ল্যাঙ্ক যেটা 8 ক্যারেক্টার হবে এবং ডাজন ম্যাচ, এটা যেটা দেখাবে সেটাতে পাসওয়ার্ড পাস ম্যাচ নামের যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করেছি। এখন কথা হচ্ছে এইটার মতো করে আমরা সবগুলো দিতে হবে আমাদের। এই যে এখান থেকে আমরা নেমের মধ্যে আমরা যে স্প্যান ট্যাগটা নিয়েছি সেই স্প্যান ট্যাগটা সহ পুরোটা আমরা এখান থেকে কপি করে ইমেলের মধ্যে যাব। ইমেলে আমরা ইনপুট ট্যাগের নিচে এটাকে পেস্ট করব। তো এই জায়গায় নেম ইররের মধ্যে আমরা ইমেল ইররটা দিয়ে দিব, ইমেল ইররটা এখান থেকে দিয়ে আবার কপি করে এখানে দিয়ে দিব। অর্থাৎ ইমেল ইরর আমরা চাই, এটা ভালো হবে যে এখান থেকে কপি করে নেবেন, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে। লিখে দিলে অনেক সময় ভুল হয়, কাজ করে না, বারবার মাথা খারাপ হয়ে যায়। তো এইবার এখান থেকে আমরা এটাকে কপি করে আবার পাসওয়ার্ডে, পাসওয়ার্ডের ইনপুট ট্যাগের পরে এখানে দিব। তো এখানে আমরা দুইবার দিব, কারণটা হচ্ছে একটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, একটা হচ্ছে পাসওয়ার্ড ইরর, দুটো আছে এখানে, একটা হচ্ছে কোথায় পাসওয়ার্ড ইরর একটা আছে আর পাসওয়ার্ড ল্যাংথ একটা আছে। তো পাসওয়ার্ড ইরর একটা, পাসওয়ার্ড ল্যাংথ আমরা পাস ইরর দিয়েছি, পাস ইরর। এখানে যদি প্রথমটা যদি আমি পাস দিই, পাস ইরর, এখানে দ্বিতীয়টা দিতে হবে যে পাস ল্যাংথ, মানে দুটো এক জায়গায় শো হবে। এখানে তো একটার ছাড়া আরেকটা কাজ করবে না, প্রথমে একটা দেখাবে সেটা হলে আরেকটা দেখাবে, একসাথে দুটোটা দেখাবে না, যেহেতু ইফ কন্ডিশনের কাজ, একটা না হলে আরেকটা ভিতর যাবে না, নেস্টেড ইফের কাজ হচ্ছে এইভাবেই। তো সমস্যা নাই, একসাথে অনেকগুলো আমরা দিতে পারি। এখানে এই ল্যাংথ আমরা এখানে দিব, তারপরে পাসওয়ার্ড ইরর এবং পাস ল্যাং পাস ইরর। তারপরে হচ্ছে আমাদের কনফার্ম পাসের ক্ষেত্রেও দুইটা, একটা হচ্ছে কনফার্ম পাস ইরর আর একটা হচ্ছে পাস ম্যাচ, দুটো আছে, দুটোর নিচে দুটোই নিচে দেখাবে। তো এইখানে আমরা এই জায়গায় থেকে এটা কপি করে নিলাম, নিয়ে এই জায়গায় আমরা এটাকে ফার্স্ট করব আর একটা পেস্ট করব। তো এখানে আমরা ল্যাংটাকে করে দিব যে এটা, এটাকে আমরা করে দিব যে সি পাস ইরর, আচ্ছা এখানে ভুল হয়ে গেছে, ইরর, এই এটাকে এখানে দিব আবার, তারপর এটা দিব পাস ম্যাচ, পাস আন্ডার স্কোর ম্যাচ, এম এন ডিচ ম্যাচ, এই যে এটাকে আমরা এখান থেকে কপি করে এটা দিব।
এবার আমি একটু সবগুলোই টেস্ট করে দেখব। তাহলে আমরা এখন যদি আমি এটা একেবারে যদি কিছু না দিই প্রথমে, তাহলে আমাকে বলছে নেম রেকয়ার, যদি এটা দিই তাহলে দ্বিতীয়টা বলবে, যদি দুটোটা দিই তাহলে বলবে পাসওয়ার্ডটা, পাসওয়ার্ড ফিল রেকয়ার, যদি তিনটা দিই। এখন কথা হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড যদি আমি এভাবে যদি কম দিই, এখানে পাসওয়ার্ড দিলাম আমি, বেশি দিলাম না, চারটা দিলাম, এখন বলবে কয়টা পাসওয়ার্ড, আচ্ছা কনফার্ম পাসওয়ার্ড রেকয়ার্ড বলবে। ও এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যেটার পরে যেটা দিয়েছি ইফ কাজ, ইফের কাজ সেটাই করবে, প্রথমে পাসওয়ার্ড এটা দেখবে, এরপর এটা দিয়েছি কিনা দেখবে, তার ল্যাংটা দেখবে পরে। চাইলে আপনারা একই সাথে করে দিতে পারেন, মানে এটা ল্যাংটা আগে আনে দিতে পারেন, এরপরে কনফার্ম পাসওয়ার্ডটা দিতে পারেন, এরপরে মিলটা দিতে পারেন, তো সমস্যা নেই এগুলো। তো যাই হোক, আমরা এখন এটাও দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম, এবং এখানেও আমরা এটাও দিলাম। তাহলে এখন কি হবে, এখন বলবে যে এটা আটটা হয় নাই, এখানে বলবে আমি আটটা দিই নাই, যে আটটা হয় নাই। এখন যদি আমি এটাও দিই, আবার যদি এটাও দিই, এখানে পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 দিলাম, এখানে 1 2 3 4 5 6 7 এখানে 9 দিয়ে দিলাম, আমি মিলে নেই, তাহলে কিন্তু ডাজন ম্যাচটা বলবে এখন, এই যে এটা বলছে। তা আমি যদি এখানে আমরা একদম ভিতরে কি দিয়েছি, ইয়েস দিয়েছি, তা আমি যদি এখন সব কিছু ঠিকঠাক দিই, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 এখানেও যদি আমি 1 2 3 4 5 6 7 8 আট বা আট চাইতে বেশি, সব কিছু ঠিক আছে, এখন কিন্তু ইয়েস দেখাবে, এই যে সব কিছু, এখানে কিছু দেখায় না, এখানে ইয়েস দেখাচ্ছে। অর্থাৎ এখন কি করবে, এই সবগুলো জাস্টিফাই করে এসে এই জায়গায় আসছে, এখানে কাজ করবে। তো এখানে আমরা আজকের ভিডিও প্রায় 6 মিনিট, তো আমরা এই জায়গায় আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, আমরা ডাটাটা ইনসার্ট করব। ইনসার্টের মধ্যে আরেকটা ভ্যালিডেশন আমরা করব, যেহেতু আমরা ইমেলকে ইউনিক রেখেছি, তো ইমেলটা জাস্টিফাই করবে অন্য কোনো ইমেল আছে কিনা ডাটাবেজে, সেটা দেখবে একটা কোয়েরির মাধ্যমে, দেখার পর যদি না থাকে তাহলে ইনসার্ট করবে, থাকলে সে আবার এখানে বলবে যে ইমেলটা বিদ্যমান আছে। তো এইভাবে করে আরেকটা ভ্যালিডেশন সহ, ইমেলের ভ্যালিডেশনটা সহ আমরা ডাটা ইনসার্টটা দেখাবো নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ সাথে থাকার জন্য, আর যারা আজকের ভিডিওতে নতুন, তারা আগে মানে একদম শুরু থেকে আমার প্লেলিস্টে গিয়ে স্টুডেন্ট ম্যানেজমেন্ট টিউটোরিয়াল সিরিজ এর শুরু থেকে দেখে আসবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে খুব সিম্পল প্রজেক্ট, যারা একেবারে নতুন তাদের জন্যই, আশা করি শিখতে পারবেন শুরু থেকেই দেখলে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।